তো ফ্রেন্ডস, আজকে আমরা সিউড়ির শহরে একটা ডিম এনেছি যেটার নাম হচ্ছে বীরভূমের ডিম। বন্ধুরা, লাল কুসুমের ডিম, সত্যি লাল কুসুমের ডিম যারা একবার খাবেন তারা ভুলতে পারবেন না। আমরাও খাই, কারণ বিভিন্ন জায়গাতে সাদা কুসুম পাওয়া যায়, হলুদ কুসুম পাওয়া যায়, বাট লাল কুসুমের ডিম, আর সেটা যদি আপনি হাফ বয়েল খান সঙ্গে এক কাপ চা, তো সেই ডিমের স্বাদ আপনারা অবশ্যই ভুলতে পারবেন না। তো চলুন আজকে ব্লগটা কিন্তু কন্টিনিউ করবেন, আর লাইক অবশ্যই করবেন আমাদের চ্যানেলটা, আর যারা ইউটিউব দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে এখনই ফলো করেননি তারা অবশ্যই ফলো করুন আমাদের চ্যানেলটা। বীরভূমের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীকে তুলে ধরি, এবং এই আজকে আমরা এনেছি ডিম। তো আমাদের ডিম তো খুবই কাজে লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি বীরভূমের ডিম, মানে লোকাল ব্র্যান্ডের একটা ডিম। এখানে সত্যি খুব ভালো লাগলো, কারণ এই যদি ভিডিও দেখে কেউ আসে নতুন খদ্দের, একটা বা দুটো ডিম আসে, তাদেরকে অবশ্যই একটু ভালো কোয়ালিটিতে দেবেন, অবশ্যই ছাড় দেবো। এবং আমি, কারণ অনেক আমাদের দর্শক বন্ধুরা আছে তারা বলে যে আমরা ভিডিও দেখে যাচ্ছি, তাহলে অবশ্যই তাদেরকে একটা আলাদা ভাবে অবশ্যই ছাড় দেবো, আসবেন অবশ্যই ছাড় দেবো। আর কিন্তু একবার ব্যবসা করতে গেলে অবশ্যই আসবেন, আর একবার খেয়ে দেখুন মালের কোয়ালিটিটা কেমন, তারপরে আমি আপনাদের বলবো যে মালটা কেমন বড় না বড়। সো আপনি এই ডিমের ব্যবসায় কত বছর ধরে আছেন? আমি ডিমের ব্যবসায় মোটামুটি 32 বছর থেকে আছি। 32 বছর ধরে আছেন, তো মানে ডিম দেখলে তো বোঝা যাবে কোথাকার ডিম বা কি ডিম। হ্যাঁ, ডিমের কোয়ালিটি দেখলে আমরা বলে দেবো ডিমটা কোথাকার লোকাল ডিম, না অন্ধ্রের ডিম, না আপনার লাল কুসুমের ডিম, শালিমার ডিম। এই যে বীরভূমের ডিম যেটা করেছেন, যে ব্র্যান্ডটা করেছেন বীরভূমের ডিম, এটা কিভাবে মাথায় আসলো? এটা আপনার প্রথমে গেটআপটাও খুব ভালো, আর কুসুমটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কুসুমটা খুব সুন্দর লাল টাইপের, যদি কোনো কাস্টমার একবার নিয়ে যায় দ্বিতীয়বার আবার অবশ্যই নিতে আসবে, কারণ হচ্ছে ডিমটা এমন একটা কোয়ালিটি, এই ডিমটা আপনি সিউড়িতে কোথাও ওরা বেচে না, বেচে না, রাইট। আমি এটা দেখি রেট, এটা হচ্ছে ব্র্যান্ডেড মাল, তো রেটের কোয়ালিটির জন্য দাম বেশি, দাম বেশির জন্য কোনো মার্কেটে, মানে সিউড়ি মার্কেটে এই মালটা বেচে না। আপনারা যদি কেউ এই বীরভূমের ডিম নিয়ে ব্যবসা করতে চান, এই বীরভূমের ডিমের এই প্যাকেজিং দেখছেন খুব সুন্দর, সাইজ কোয়ালিটি তো বেছে বেছে দেওয়া হয়, তো এই বীরভূমের ডিম নিয়ে আপনারা এনার থেকে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে, মোবাইল নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং ব্যবসা করতে গেলে আপনার সাথে কিভাবে করবেন, যদি কোনো লোক, যদি আমি তো হোলসেলার, হ্যাঁ, লাল কুসুমের ডিমও পেটি পেটি বিক্রি করি, হ্যাঁ, প্লাস আপনার আমরা গেট আপ তৈরি করে বিক্রি করি। যদি কোনো কাস্টমার মনে করে যে আমার কাছ থেকে নিয়ে মাল বিক্রি করব, সে আমার নাম্বারে ফোন করবে, আমার নাম্বারে ফোন করে পরামর্শ আমি দেবো, প্লাস আমি হোলসেলে বিক্রি করি। আচ্ছা, বুঝতে পারলেন? আরো আমার কাউন্টার আছে, দুটো তিনটা কাউন্টার আছে। এই জায়গা, এই দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেবেন কিভাবে আসবে? আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সিউড়ি টিন বাজার মাছ বাজার স্বদেশি মার্কেটের পশ্চিমে আমার দোকান। আচ্ছা, এখানে সহজে ভাবে আসবে, মোবাইল নাম্বারটা একবার বলে দিন। মোবাইল নাম্বারটা হচ্ছে 9434636083, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। যদি কেউ ব্যবসা করতে চান অবশ্যই আমি ব্যবসা সুপরামর্শ দেবো, আর যদি কেউ বলেন যে খুচরো নেবো, আমার দোকানে খুচরো, আমার দোকান সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত টানা খোলা থাকে, কোনো সময় বন্ধ হয় না। আরেকটা কথা, এই যদি তাদেরকে তুলে ধরা হচ্ছে, আপনারা যদি আমাদের পেজে গিয়ে আমাদের পেজকে অবশ্যই লাইক ও শেয়ার করবে, সিউড়িবাসী বীরভূমবাসী।